মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি ব্লগার। আমি রিমা, চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। তো চলো সবাইকে গুড মর্নিং বলে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। তো দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি, কাল রাত্রির থেকেই তো জন্মাষ্টমী পড়ে গেছে। তো আজকে ও বাড়িতে যাচ্ছে, আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হবে, তো বাবা আনতে আসছে, বেরিয়ে পড়েছে। তো আমিও রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। তো চলো ও বাড়িতে গিয়ে একেবারে তোমাদের সাথে কথা হবে। আজকে ও বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, সেগুলো করতে হয় বলে এত সকাল সকাল, মানে 7:15 বাজে আমি রেডি হয়ে গেছি। তারপরে কালকে রাত্রিবেলা আমাদের বাড়িতে কারেন্টের ফিউজ আবার উড়ে গেছিলো, তো রাত্রিবেলা কালকে কাকাদের ঘরে গিয়ে শুয়েছিলাম, উপরের ঘরে কাকার মেয়েদের সাথে। সকাল সকাল 5:30 বাজে ঘুম থেকে উঠে চলে এসেছি। তো চলো ও বাড়ি যাই, গিয়ে তোমাদের সাথে আমার কথা বলবো। এ বাড়িতে এসেছি প্রায় 8:30 নাগাদ। তারপর জামাকাপড় চেঞ্জ টেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এসেছি আমার গপু দাদাকে স্নান করাতে। তো চলো ওদের স্নানটা কমপ্লিট করে এনে দেন একটু সাজুগুজু করিয়ে দেবো, জামা টামা গয়না গাটি পরিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দেবো। আজকে তো ওদেরই দিন, তো স্নান হয়ে গেছে, তো ঘুমসি মালা তো পড়াতে হয় জন্মদিনের দিনে, তাই সেগুলো পরিয়ে নিই, তারপর জামাটা পরাবো। আজকে আমার দুই দাদারই জামার কালার একেবারে ম্যাচিং, দুজনেরই ব্লু ব্লু। তো চলো পুরোপুরি রেডি করে একেবারে তোমাদের সাথে আবার দেখা হবে। জামা তো পরে নিয়েছে আমার গপু দাদা, গলায় মালাও দিয়ে দিয়েছে, এবার হাতে বালা, পায়ে মল সব পরিয়ে দিচ্ছি। তারপর এবার বসবে সিংহাসনে, তারপর চুল মুকুট বাঁশি সব দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে বসিয়ে দেবো আসনে। চলো এবার আমার আরেক দাদাকে সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে নিয়ে আসছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার দুই দাদাকে জন্মদিনে জামা পরে কেমন লাগছে। আমার দুই দাদাকে স্নান টান করিয়ে জামা টামা পরিয়ে একেবারে সিংহাসনে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। তো এখানে সমস্ত প্রসাদ সাজানো হয়ে গেছে, চাল ভাজা, আট কড়াই, চকলেট, কাজু, কিশমিশ, খেজুর, মিছরি, মাখন, 8 রকমের মিষ্টি, তালের ফুরুলি, নারকেল নাড়ু, তিলের নাড়ু, চিড়ে, মুড়কি, ফল, সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। সিংহাসনে সমস্ত ঠাকুরকেও খেতে দেওয়া হয়ে গেছে, তো বাবা কিছুক্ষণের মধ্যেই পুজো করতে বসে যাবে। তো চলো বাবার পুজো বসে পড়ু। সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা, ওই যে জায়গা দেখা, সুখ বলে আমার কৃষ্ণে চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে, সুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন, সারি বলে আমার রাধা জীবনের জীবন, নইলে শূন্য জীবন, সুখ বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি, সারি বলে আমার রাধা প্রেম প্রদায়। পুজো তো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার পুজো হয়ে গেছে, এবার আমি মা সবাই মিলে পুষ্পাঞ্জলি দেবো। তো চলো পুষ্পাঞ্জলি দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। মামি স দেহি সন্না পদাম্বুজি ঈশ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পুষ্পাঞ্জলি নম গোপালায়ণ। ছবিতে রাখো বলে হে জগদেব বন্ধ, হে কৃষ্ণ হে চপল, হে করুণার সিন্ধ, হে নাথ হে রমণ, হে নয়ন অভিরাম, হা হা পদানু ভবিদাসী পদম দৃশ্যমে নম ঈশ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নম গোপালায় নম। তো পুষ্পাঞ্জলি হয়ে গেছে, এবারে 28টা প্রদীপ জ্বালিয়ে দেবো, বাবা আরতি শুরু করবে। তো চলো আমি আর ভাই দুজনে মিলে তাড়াতাড়ি প্রদীপটা জ্বালিয়ে নিই, তারপর বাবা আরতি শুরু করবে।
ওমা বাইরের দরজাটা বন্ধ করো তো। খালি পর্দাটি টেনে দিলেই হবে, হাওয়া আসছে পর্দা দিয়ে। বাবা এখানে আরতি শুরু করে দিচ্ছে, তো আজকের ভিডিওগ্রাফার হচ্ছে, পুরো ক্রেডিট হচ্ছে আমার ভাইয়ের, কারণ আমি প্রচণ্ড রকমের ব্যস্ত ছিলাম, ভিডিওটা করতে পারিনি, মানে আমার পক্ষে সম্ভব ছিল না সব কিছু সামলে ভিডিওটা করার, বাট ভাই সব কিছু হেল্প করেছে আমাকে। তো আজকে পুরো মানে ব্লগের ক্রেডিট হচ্ছে আমার ভাইয়ের। তো চলো, বাবা এখানে আরতি শুরু করে দিয়েছে। প্রায় শেষের পথে চলে এসছে বাবার আরতি হলেই, আমরা সবাই মিলে ঠাকুরকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে, তারপর বাইরে কিছুক্ষণ বসবো। তো বাবা চলে এসছে একটু গঙ্গায় আরতি করতে, বাট এত প্রচণ্ড রকমের হাওয়া দিচ্ছে যে বাবা প্রদীপটা নিয়ে বাইরে আস্তে আস্তে আরতি করতে করতেই প্রদীপ পুরো নেমে যাচ্ছে। তো চলো এবার ঠাকুরকে প্রণাম করে আমরা সবাই বাইরে গিয়ে বসবো, তারপর কিছুক্ষণ পর আসবো। আরো কিছু ঠাকুরের জন্য ভোগ করা হয়েছিল, লুচি, কিছু ভাজা ভুজি আর ছানার পায়েস। ছানার পায়েস তো খেতে আমার দুই দাদা খুবই ভালোবাসে, তাই আজকে প্রথমবার দুই দাদার জন্মদিনে ছানার পায়েস বানিয়েছি। বাড়িতে এসে তোমাদের সাথে কোনো কথাই বলা হয়ে ওঠেনি, কারণ বাড়িতে এসেছি, ওখান থেকে বেরিয়েছি প্রায় 7:30 নাগাদ, তারপরে ফুল মালা মিষ্টি এসব কিনে টিনে আনতে আনতে বাড়ি ফিরতে 8:30 মতো বেজে গেছে। তারপর এসে ঠাকুর স্নান করানো, ফল মিষ্টি সব প্রসাদ ওসাদ গুছিয়ে দেওয়া, তারপরে ভোগের জন্য লুচি এসব ভাজা ভুজি পায়েস এসব করতে গিয়ে অনেকটা সময় মতো চলে গেছে, তাই আর এসে ব্লগ করতে পারিনি। তো পুজো আমাদের 12:15 নাগাদ কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় বাজে 2:30, এখন এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো চলো, চরণামৃত আমাদের সবার খাওয়া হয়ে গেছে, তখন একটু একটু করে ফল প্রসাদ খেয়েছি, তো এখন আমরা খেয়ে নেবো। তো চলো প্রসাদটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা। ভাই আর আমাকে মা প্রসাদ দিয়ে দিয়েছে, তো চলো আমরা খেয়ে নিই। জন্মাষ্টমীর দিন বিকেলবেলা আমরা এক কাকুর বাড়িতে গেছিলাম, কাকুর বাড়িতেও জন্মাষ্টমী উৎসব পালিত হয়, তার ভিডিওটা নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করবো।